বলছিলাম, হুম হুম বিক্রমের এক শরীর কেমন আছে এখন? বিক্রম এখন ভালোই আছে, এমনি এখনকার স্মেল টেল পাচ্ছে, জ্বর আছে কি? জ্বর নেই, আজকে জ্বর নেই, কালকে ছিল, মানে আচ্ছা, রাত্রে এসেছিল 3টে নাগাদ, তারপর হুম হুম থেকে এখন কোনো জ্বর আসেনি। মানে কালকেই আর ধরা পড়েছে না, মানে কালকেই পজিটিভ? পড়লো, কালকে সকালে জ্বর এসেছিল, আচ্ছা সঙ্গে সঙ্গে টেস্ট করার জন্য বলে দিলাম, আচ্ছা তো 1টা নাগাদ নিয়ে গেল, 7:30টা রিপোর্ট দিল। আচ্ছা, তো তোমরা কি কলকাতায় ছিলে না বাইরে গিয়েছিলে? না না, আমরা কলকাতায় ছিলাম, মানে অ্যাকচুয়ালি ডাবল ভ্যাকসিনেটেড, তো আর হ্যাঁ, আমরা তো না ডাবল ভয়ের ভ্যাকসিনেটেড কিছু নেই, সবার, ভয়ের কিছু নেই। এখন আরো সবাই, আমি বিক্রম তো হোমিও করছে, হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ, অ্যালোপ্যাথি মেডিসিন না, জাস্ট ন্যাচারাল যত হোমিও খাবার। কে দেখেন, কে দেখেন? ডক্টর রাকেশ কুমার রায় বলে একজন আছে আমাদের রাকেশ রায়? এদিকে, আচ্ছা হ্যাঁ আচ্ছা রাকেশ আচ্ছা রায়, আচ্ছা তো আচ্ছা উনি এই আজকে এসে দেখেও গেলেন, খালি একটাই ওষুধ দিয়েছে, ট্রাস্টোক্সাটি, ওটাই খাচ্ছে, আচ্ছা আর কোনো অ্যালোপ্যাথি মেডিসিন এখন দেয়নি, দরকার হলে দেবো বলেছে, খালি জুস দিতে বলেছে, সব র আচ্ছা জুস বেসিক্যালি, আচ্ছা আচ্ছা ক্যারেট, লৌকি, যাই হোক, আমি জাস্ট র জুস আচ্ছা ওই রকম করে খাচ্ছে। হিজ ওকে, থ্যাংক ইউ শঙ্করদা, আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কোনো চিন্তা করার কারণ নেই, একদম ওকে ওকে থ্যাংক ঠিক ইউ, আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।